আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ সাবিহা সুলতানা। ওয়েলকাম করছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আশা করছি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে খুব জনপ্রিয় একটি টপিক, সেটি হচ্ছে স্বাস্থ্যকর উপায়ে আপনি কিভাবে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ভালো থাকার প্রথম শর্ত হচ্ছে সুস্বাস্থ্য, আর সুস্বাস্থ্যকে আমরা সংজ্ঞায়িত করতে পারি দেহের সার্বিক সুস্থতা এবং স্বাভাবিক যে কর্মক্ষমতা আছে সেটাকে বজায় রাখার মাধ্যমে। আর সুস্বাস্থ্য কিংবা সুস্থ থাকার প্রথম শর্তই হচ্ছে একটি আদর্শ ওজন। শরীরের ওজন যখন অস্বাভাবিকভাবে অথবা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই কিন্তু আসলে নানা ধরনের শারীরিক সমস্যাটা শুরু হয়। আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ওজন বিভিন্ন স্বাস্থ্য সমস্যার একটি অন্যতম কারণ। তাই সুস্থ থাকার জন্য ওজন কমানো এবং নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। তবে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে কেন আপনার এই ওজনটা বেড়ে যাচ্ছে, আপনার এই ওজনটা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণটা কী। অসুস্থ হলে যেরকম চিকিৎসার প্রয়োজন হয় এবং প্রথমে এর জন্য দরকার পড়ে রোগ নির্ণয়ের, ঠিক তেমনি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের জন্য ওজন বাড়ার কারণ সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি। ওজন বৃদ্ধির পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, যেমন বিভিন্ন ধরনের শারীরিক অবস্থা ভেদে ওজন বাড়তে পারে, বিভিন্ন অসুস্থতার কারণে ওজন বাড়তে পারে, যেমন যদি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থেকে থাকে বা হাইপোথাইরয়েডিজমের মতন কোনো হরমোনাল ডিসঅর্ডার থেকে থাকে তাহলে কিন্তু হঠাৎ করে আপনার ওজনটা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া হচ্ছে আপনি যদি মানসিকভাবে বিষণ্ণ থাকেন বা অবসাদগ্রস্ত থাকেন, আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, পুষ্টির যেই নিচ্ছেন আপনি যে খাবার খাচ্ছেন সেখান থেকে পুষ্টির সঠিক শোষণ যদি ব্যাহত হয়, অস্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি, এইসব কারণেও কিন্তু ওজন বাড়তে পারে। তবে ওজন বাড়ার সবচেয়ে বড় এবং সার্বজনীন একটা কারণ ধরা হয়, আর সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত বা অনুপযুক্ত খাদ্যাভ্যাস, অতিরিক্ত খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণের সঠিক নিয়ম না জানা, খাদ্য গ্রহণ সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা, সঠিক সময় অনুযায়ী খাদ্য গ্রহণ না করা, এই সমস্ত সাধারণ কারণগুলো কিন্তু দেহের ওজন বাড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা হয় যে মেইন কালপ্রিট হচ্ছে এগুলো। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথমেই আপনাকে কী করতে হবে, মানসিকভাবে প্রস্তুত হতে হবে। মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পর যেই কাজটা আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিজের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরন সম্পর্কে মনোযোগী হওয়া। একটি সঠিক ও যথাযথ খাদ্যাভ্যাস তৈরি করা ছাড়া কখনোই কিন্তু আপনার ওজনটা নিয়ন্ত্রণে আসবে না এবং এটা সম্ভবও নয়। এক্ষেত্রে সবার আগে যে জিনিসটির প্রয়োজন এবং যেই জিনিসটির দিকে নজর দিতে হবে তা হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। সুস্থ স্বাভাবিক দেহ ও আদর্শ ওজন রক্ষার জন্য প্রতিদিনের কিংবা আপনার প্রতি বেলার যে খাদ্য তালিকাটা আছে সেখানে কিন্তু সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। এখন কথা হচ্ছে আমরা কি জানি যে এই সুষম খাদ্যটা আসলে কি, বা সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি। সেটি হলো সুষম খাদ্য বা ওই খাবারটাই হচ্ছে সুষম খাদ্য যার মধ্যে শরীরের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা পুষ্টি উপাদান সঠিক অনুপাতে বিদ্যমান আছে। আমাদের যে পুষ্টি উপাদান আমরা যে ধরি যে ছয়টা উপাদান, সেই ছয়টা উপাদানই হচ্ছে সমানভাবে ডিস্ট্রিবিউট করা থাকবে। তার মানে হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, এই সব কয়টা পুষ্টি উপাদানের সমন্বয় সমৃদ্ধ যে খাবারগুলো সেটাই হচ্ছে সুষম খাদ্য। এবং প্রতিবেলার খাবারে এই প্রত্যেকটা পুষ্টি উপাদান যেন উপস্থিত থাকে এবং খাবার থেকে এর কোনোটা যাতে বাদ না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আবার কোনো একটা উপাদানকে বাদ দিয়ে অন্য উপাদান যুক্ত করে খাদ্য অতিরিক্ত পরিমাণে যদি গ্রহণ করে সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং এটা হচ্ছে ওজন কমানোর জন্য একটা স্বাস্থ্যকর পদ্ধতি হবে না। ইদানিংকালে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের মধ্যে অনেকেই অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের ডায়েট চার্ট অনুসরণ করে ওজন কমানোর জন্য চেষ্টা করে থাকেন। আবার অনেকে কিন্তু নিজে নিজে ডায়েট চার্ট বানিয়ে নেন যা তার নিজের ওজন, উচ্চতা এবং শরীর স্বাস্থ্যের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ না। এতে হচ্ছে শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে এবং হচ্ছে পরবর্তীতে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যায়।
অনলাইনে যেই ডায়েট চার্টগুলো আছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয় অনভিজ্ঞ কিছু লোকজনদের দ্বারা, যা টেন্ডেন্সিটা থাকে শুধুমাত্র মানুষকে আকর্ষণ করার জন্য। আর এর ফলে অনুপযোগী যে ডায়েট চার্টটা অনুসরণ করেন আপনারা, তার ফলে কিন্তু পরবর্তীতে আমাদের বডিতে নানা ধরনের সাইড ইফেক্টসগুলো দেখা দেয়। ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই হচ্ছে বিশাল বড় একটা ভুল পন্থা অবলম্বন করে থাকেন, সেটা হচ্ছে তাদের খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটাকে একেবারেই বাদ দিয়ে দেন। এটা কিন্তু কখনোই ঠিক না, কারণ আমাদের শরীরের প্রধান শক্তির উৎস হচ্ছে শর্করা। এছাড়াও দেহের সার্বিক কার্যক্রম ঠিক রাখার জন্য মস্তিষ্কে যে অক্সিজেনের প্রয়োজন হয় তা শর্করা বা গ্লুকোজ এইটার মাধ্যমে হচ্ছে যে আমাদের ব্রেনে সরবরাহ করে থাকে। তবে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে শর্করা জাতীয় খাদ্যের পরিমাণটা আপনি কমিয়ে আনতে পারেন, কিন্তু তাই বলে যে আপনি একেবারে বাদ দিয়ে দিবেন তা কিন্তু সম্ভব হবে না। এবং হচ্ছে এটা যদি আপনি করেন তাহলে যে আপনার শরীরে যে ভাইটাল অঙ্গগুলো আছে তো সেগুলোর হচ্ছে ক্ষতিকর একটা প্রভাব পড়বে। আবার ধরেন যে ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু অনেকে খুব বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করে থাকেন, ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু কিডনির উপরে একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যার জন্য হচ্ছে পরবর্তীতে আমাদের কিডনির কিটোন বডি তৈরি হয় এবং কিডনির কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তাই প্রোটিনও কিন্তু হচ্ছে শারীরিক অবস্থা ও চাহিদা অনুযায়ী গ্রহণ করতে হবে। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে হচ্ছে ফ্যাট বা চর্বি গ্রহণ কমিয়ে আনতে হবে, কিন্তু একেবারেই বাদ দেওয়া যাবে না। ফ্যাট অবশ্যই আমাদের বডির জন্য খুবই দরকার, কারণ ফ্যাট সলিউবল যেই ভিটামিনসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্যাটের মাধ্যমে আমাদের বডিতে অ্যাবজর্ব হবে। এর জন্য আপনার উচিত হবে যেই উদ্ভিজ্জ তেল বা চর্বি যেগুলো আছে সেটা হচ্ছে আপনার গ্রহণ করা আপনার জন্য সবচেয়ে বেশি হেলদি হবে। আর এই ফ্যাট সলিউবল ভিটামিন যেটা হচ্ছে ভিটামিন এ ডি ই কে, এগুলো হচ্ছে ফ্যাটের মাধ্যমে আমাদের বডিতে শোষিত হবে এবং শক্তি উৎপাদন করতে থাকবে। তার জন্য হচ্ছে আমাদের খাবার থেকে এই ফ্যাটটাকে একেবারে বাদ দেওয়া যাবে না। আর ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভিটামিনস এবং হচ্ছে মিনারেলসের কোনো জুড়ি নেই, ফল শাকসবজি এগুলো সব কিছুই হচ্ছে যে ভিটামিন এবং মিনারেলসের খুবই ভালো উৎস এবং সেই সাথে একটা হাই ফাইবার সোর্স। ফল ও প্রচুর পরিমাণে শাকসবজি গ্রহণ করলে সুন্দর একটি ওজন নিয়ন্ত্রণ হয়, কারণ ফল শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার কারণে খাবারগুলো খুব সহজেই ক্ষুধা নিবারণ করে ও সেই সাথে অনেক সময় পর্যন্ত পেটটাকে ভরা রাখতে সাহায্য করে, যেটাকে আমরা বলে থাকি যে ফিলিং অফ ফুলনেস। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাদ্য গ্রহণের ধরন পরিমাণ ও সময় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। খাবারকে ছোটো 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 মিলে ভাগ করে অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাওয়াটা হচ্ছে সবথেকে বেশি স্বাস্থ্যসম্মত। একসাথে অনেক খাবার খেয়ে নিলে দেহের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণ খাবার হচ্ছে আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা হয়, ফলস্বরূপ হচ্ছে কী হয় আমাদের একটা পর্যায়ে ওজন বৃদ্ধি হয়ে যায়। আবার ধরেন ইচ্ছামতো অনিয়ম করে না খেয়ে বরং প্রতিদিন প্রতিবেলার খাবার একটা নির্দিষ্ট সময়ে ও এক বেলার খাবার থেকে যদি আরেকটা বেলার খাবারের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ রাখা যায় তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাবারের পাশাপাশি আমাদের বেশ কিছু শারীরিক ব্যায়াম করাটা কিন্তু খুবই জরুরি শরীরকে সুস্থ কর্মক্ষম রাখতে। প্রতিদিন শারীরিক ব্যায়ামের বিকল্প নেই, ব্যায়াম মানেই হচ্ছে আপনাকে জিম করতে হবে, প্রচণ্ড ওয়ার্কআউট করতে হবে এমন কোনো কথাই নেই। ওজন যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে থেকে ভালো একটা স্বাস্থ্যসম্মত ব্যায়াম হচ্ছে হাঁটা, তাই আপনি প্রতিদিন নিয়ম করে একটু হাঁটুন, যতটুকু সম্ভব আপনি হাঁটার চেষ্টা করুন। তবে হচ্ছে দৈনিক কমপক্ষে আপনি 30-40 মিনিট সময় আপনি হাঁটার জন্য রাখুন। যদি আপনার কাছে এক্সট্রা সুযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দৌড়াতে পারেন, রোপিং করতে পারেন, তাছাড়াও হচ্ছে আপনি সাইক্লিং করতে পারেন। যদি সাঁতার কাটার কোনো অপশনস থেকে থাকে তাহলে আপনি সেখানে সাঁতার কাটার অভ্যাসটা করতে পারেন। আর এক্ষেত্রে হচ্ছে কি হবে, আপনার শরীর থেকে প্রয়োজনের অতিরিক্ত যেই ক্যালোরিটা আছে সেটা হচ্ছে ঝরে যাবে এবং হচ্ছে শরীরে যে ফ্যাট জমা হওয়ার কারণে আপনার ওজন বৃদ্ধিটা হওয়ার টেন্ডেন্সিটা ছিল সেটাকে ব্যাহত করবে।
তাছাড়া হচ্ছে ঘরে আপনার শরীরকে সক্রিয় রাখার চেষ্টা করবেন, অনেকক্ষণ শুয়ে বসে না থেকে শরীরটাকে একটু কর্মক্ষম রাখার চেষ্টা করবেন। ঘরে যেই কাজগুলো আছে সেগুলো করবেন, খাওয়ার পরপরই বিছানায় যাবেন না। এতে যেমন শরীরের ওজনটা নিয়ন্ত্রণ হবে, তেমনি হচ্ছে যে শরীরের যেই সার্বিক সুস্থতা আছে সেটাও রক্ষা হবে। অতিরিক্ত ওজন বৃদ্ধি কিংবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে জীবনযাপনের পদ্ধতি কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্টর। ধরেন আপনি আনহেলদি লাইফস্টাইল মেনটেন করার কারণে আপনার ওজনটা যেমন বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু নানা ধরনের হেলথ কমপ্লিকেশনস বা জটিলতা দেখা দিবে। তাই নিয়মিত একটি পদ্ধতিতে জীবনযাপনের চেষ্টা করুন, যেমন সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, সঠিক সময়ে ও পর্যাপ্ত পরিমাণে ঘুম, দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম সম্পাদন করার চেষ্টা করুন। যখন আপনি একটা স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা, তাহলে এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।